লক্ষ্মীপুরে মা ইলিশের নির্বিঘ্নে প্রজননের লক্ষ্যে মধ্যরাত থেকে মৎস্য শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশ সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য 13 অক্টোবর থেকে শুরু হচ্ছে মৎস্য শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্ধান্তে বাড়ছে ইলিশের উৎপাদন, তবে এই সময়ে প্রকৃত ইলিশ জেলেদের জন্য প্রদেয় প্রণোদনা বাড়ানোর দাবি লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলেদের। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, 13 অক্টোবর থেকে শুরু হওয়া 22 দিনের অবরোধ চলবে 3 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। শনিবার 12 অক্টোবর দিবাগত রাত 12:01 থেকে শুরু হচ্ছে এর কার্যকারিতা। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ সহ ক্রয় বিক্রয় নিষিদ্ধ এবং একই সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। আইন অমান্যকারীকে 1 থেকে সর্বোচ্চ 2 বছরের জেল অথবা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে খুশি জেলেরা। 22 দিনের এমন কর্মহীন সময় জেলেদের জন্য দেওয়া হচ্ছে প্রণোদনা, তবে প্রদেয় এই প্রণোদনা বাড়ানো সহ নির্ধারিত সময়ে তা প্রকৃত ইলিশ শিকারীদের মাঝে বিতরণের দাবি জেলেদের। সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম চররমণী মোহন ইউনিয়ন পরিষদ। এ সময় প্রধান অতিথি জসীমউদ্দিন, সিনিয়র পরিচালক জেলা মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুর। বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশ শহীদুল ইসলাম, স্বপন ইউপি সদস্য, 5 নং ওয়ার্ড, জেলা প্রতিনিধি ইদ্রিস আলী, হানিফ সমাজসেবা সদর লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসীমউদ্দিন জানান, বিগত কয়েক বছরে ইলিশ প্রজনন মৌসুমে মৎস্য শিকারে নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় সাগরে বেড়েছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। অবরোধ সফল করতে জেলেদের নিয়ে উঠান বৈঠক সহ চলছে ধারাবাহিক গণসংযোগ। সমুদ্র সহ স্থলভাগে সক্রিয় হচ্ছে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। উপস্থিত আছেন আমার সামনে আমার জেলে ভাইয়েরা এবং আমার এই ইউনিয়নের ভোটার বিন্দু সবার প্রতি আমার সালাম। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হাসানের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।